সকাল এনটিভি প্রতিদিনের সরাসরি প্রভাতী আয়োজনে আমি বর্ণালী বিশ্বাস শান্তা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ভাষার মাস আমাদের শহীদদের প্রতি আরও একবার আমরা শ্রদ্ধা জানাই গভীরভাবে। আজকে আমরা শুনব আধুনিক গান এবং আমাদের মাঝে কিন্তু প্রতিদিনের মতো আজও হাজির হয়ে গেছেন আমন্ত্রিত অতিথি। সাথে আছেন সঙ্গীত শিল্পী দৃষ্টি শর্মা। শুভ সকাল। শুভ সকাল, কেমন আছেন? ভালো আছি, ভীষণ ভালো লাগছে আজকে আপনাকে পেয়েছি আমরা। এবং আপনাকে তো শুভ সকাল জানালাম, তার সাথে একটু শুভ সকাল বিনিময় করতে চাই আমাদের আজকে যারা যন্ত্রণার সঙ্গে আছেন গুণীজনেরা, সকলকে শুভ সকাল জানাচ্ছি। আচ্ছা, সরাসরি গানেই চলে যাই, কী গান দিয়ে শুরু করছেন? যদিও আজকে আমি আধুনিক গান নিয়ে এসেছি, তবে শুরুতে আমি একটা সকালের গান গাইতে চাই। আচ্ছা, নজরুলের গান প্রভাত বিনা কব বাজে, এটা দিয়ে শুরু করতে চাইছি। সকালটা শুরু হয়ে গেল এবং তার সাথে অপূর্ব একটি প্রভাতী সঙ্গীত,
সত্যি মানে আমাদের স্নিগ্ধতা, সকালের যে রূপটা, এটা এই পঞ্চকবিদের গানের ভেতর এত সুন্দর ফুটে উঠেছে, বিশেষ করে কাজী নজরুল ইসলামের গানে। অপূর্ব, খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা, এখন দর্শক বন্ধু এসে গেছে। শুভ সকাল, কে আছেন আমাদের সাথে? শুভ সকাল, আমি পঞ্চগড় থেকে বলছি, শরীফুল ইসলাম। আচ্ছা, কথা বলুন শিল্পীর সাথে। আমি এনটিভি কে ধন্যবাদ জানাচ্ছি সেই সঙ্গে আজকে যিনি উপস্থাপিকা তাকে খুব সুন্দর উপস্থাপনা এবং সুন্দর লাগছে তাকে দেখেও। শিল্পী তো ভালো লাগছে, শিল্পীর সাথে অনুরোধ আছে, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না কো মন, এই আধুনিক গানটি যদি উনি গেয়ে শোনান আমি ওনার প্রতি খুব কৃতজ্ঞ থাকবো। অন্তত গানের কয়েকটি লাইন যদি গেয়ে শোনান, পুরো গান শোনালো, অন্তত গানের কয়েকটি লাইন যদি গেয়ে শোনান, এবং সেই সঙ্গে যারা আজকে যন্ত্রসঙ্গীতে অনুসঙ্গ করছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। ফেব্রুয়ারি মাস ভাষা শহীদ এবং ভাষা জন্য যারা জীবন উৎসর্গ করছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, সবাইকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। আমি এই মেঘলা দিনে একলা আমি এক ফাঁকে শুনিয়ে দেবো, আমারও খুব পছন্দের একটা গান, ধন্যবাদ এই অনুরোধটা করার জন্য আপনাকে। চলো তাহলে পরে গানে যাই। আচ্ছা, আমি এখন যে গানটি গাইছি এটা হচ্ছে মনে বড় আশা ছিল তোমাকে শোনাবো গান, আমার খুব প্রিয় একজন শিল্পী শ্রদ্ধেয়া শাম্মী আক্তার, উনার গান। এই গানটি গাওয়ার চেষ্টা করেছি, শুনি। গানটি কথা লিখেছেন শ্রদ্ধেয় মুকুল চৌধুরী এবং সুর করেছেন শ্রদ্ধেয় খুরশিদ আলম খান। শুরু করেছেন আলম খান। পুরনো
তাই আপনি কিন্তু সিলন সুপার সিঙ্গারে ছিলেন সেরা দশে, সেখানে কিন্তু অনেক দর্শকপ্রিয়তা পেয়েছেন, সেই আশাটাও কিন্তু আপনার পূর্ণ হয়েছে বলা যায়, অনেকের ভালোবাসা পেয়েছেন। সেটাই, গানটা আসলে এটাই, মানে এই জন্যই আমি সিলেক্ট করেছিলাম যে না, গান গাইতে পেরেছি, অ্যাট লাস্ট পূর্ণ হয়েছে স্বপ্ন। তাই দর্শক আছেন, সুপ্রভাত, এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে? প্রভাত, সাইফুল আলম পান্নু ময়মনসিং থেকে বলছি। ভালো আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি জি, রামকৃষ্ণ দেবের 185তম জন্মতিথি, তো সবাইকে শুভেচ্ছা জানাই, আপনাকেও দেবের প্রতি শ্রদ্ধা জানাই। আজকে যিনি গান গাইছেন মনোলোভা, এত চমৎকার গান করছেন, গান বন্ধু কেমন আছেন আপনি? কথা বলুন। ভালো আছি, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি জি, আপনি চমৎকার করে পরিবেশন করছেন চেনা জানা গানগুলি। আজকে এই জন্য আর কোনো অনুরোধ করব না, আপনার সঙ্গে যারা সঙ্গত করছেন সবাইকে আমার শ্রদ্ধা, আমার ভালোবাসা, আমার শুভেচ্ছা। আমার অত্যন্ত প্রাণের টিভি এনটিভি, চমৎকার পরিবেশনা, এবং আপনাদের যে সেটটা সাজানো হয় এই যে কিছু লাইব্রেরির মতো বই টই দিয়ে, এটা অন্য একটা মাত্রা, অন্য কোনো টিভির সাথে মিলে না। এটা মনে হয় যে একটা শিক্ষার জায়গাতে এসে বসছেন। তো ওই জন্য যারা সাজিয়েছে তাদেরকে, যারা সাউন্ড লাইটিং দিয়ে আমাদেরকে সহযোগিতা করছে, ভেতর থেকে কাজ করছে, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত সব দর্শক শ্রোতাদের। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমাদের পাশে থাকার জন্য, অনেক ধন্যবাদ, খুব ভালো থাকুন আপনি এবং সাথেই থাকুন। আসলে খুব সুন্দর করে বললেন, আসলে সেটটা খুব সুন্দরভাবে সাজানো, সবকিছুই আমাদের দর্শকদের জন্য, তারা যদি ভালো বলেন সেটা আমাদের পরম পাওয়া এবং সার্থকতা। সেটাই, পরে গানে যাই। আচ্ছা, এখন যে গানটি গাইছি এটি আমার খুব প্রিয় একজন শিল্পী শ্রদ্ধা নীলুফা ইয়াসমিন ম্যাম, ওনার গাওয়া। গানটির কথা লিখেছেন শ্রদ্ধা আব্দুল আওয়াল এবং সুর করেছেন শ্রদ্ধা আজাদ মিন্টু। শুনি, খুব একটা মানে শ্রুত গান না এটা, একটু অল্প শ্রুত গান, অল্প শ্রুত গান। তোমার পরশে আজ ভরেছি হৃদয়, তাই বুঝি পৃথিবীটা
সব ভালোবাসার মানুষগুলো আমাদের চারপাশে থাকে, তাদেরকে নিয়ে আমরা বাস করি, সত্যিই তাই। চটপট পরের গানে চলে যাই। আচ্ছা, দর্শক আছেন একজন, শুভ সকাল, কে আছেন আমাদের সাথে? আমি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমেরিকার নিউ জার্সি থেকে বলছি। আমি শাহ মোহাম্মদ শফিকুজ্জামান। আমার আপুর সাথে একটু কথা বলতে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই, কথা বলুন। শুনছেন আপু? অনেক ধন্যবাদ সেই প্রবাস থেকে কল করেছেন আমাদের। আচ্ছা, আমি তুমি আমার এমনই একজন একটু শোনাচ্ছি। চোখের পলক পড়তে লাগে যতক্ষণ তুমি আমার এমনই একজন, যার এক জনমে এক
পছন্দের একটা গান, ধন্যবাদ অনুরোধ করার জন্য। সবারই খুব পছন্দ, একটা মিষ্টি প্রেমের গান, ভীষণ সুন্দর। পরের গানে চলে যাই। আচ্ছা, এখন আমি যে গানটি গাইছি এটি হচ্ছে শ্রদ্ধা শাকিলা জাফর ম্যামের গাওয়া গান। এটি লিখেছেন এবং সুর করেছেন সুব্রতদেব। শুনি। ভুলিতে পারি না তারে, ভোলা যায় না বারে বারে মনে পড়ে, কেন জানি না ভুলিতে। অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর একটি সকাল আমাদের উপহার দেওয়ার জন্য। খুব ভালো থাকুন আর সবসময় গানের সাথেই থাকুন। আমি দর্শকদের থেকে একটু বিদায় নিয়ে আসি, তারপর আমরা আজকের আয়োজনে শেষ গান শুনব।
দর্শক বন্ধু, আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোন সকালে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবসময় এনটিভির সাথেই থাকুন। ছটপট আমরা গানে চলে যাই। ও জানি না।